কাতলাটাকে রিং করে কাটা আছে। কত গ্রাম ওজনে পিস আছে? 125 গ্রাম। একদম লাল লাল আলু দিয়ে মটনের ঝোল রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে মটনের পিস। এটা কি তোমার রিয়াজি খাসি না দেশি মটন? দেশি মটন, তাই তো? দই কাতলা আছে। এই হচ্ছে 40 বছরের পুরনো মাদ্রাসি দাদা হোটেল। একদম 20 থেকে 22 রকমের বাঙালি খাবার দাবার তৈরি হয়। আর তার সঙ্গে এখানে দেশি খাসি মাংস আর সরু চালের ভাত কিন্তু খুবই ফেমাস। এটা মুড়িগণ্ড। মাদ্রাসি দাদার 40 বছরের পুরনো ভাতের হোটেল। এখানে কিন্তু খুব সস্তায় খাবার দাবার পাওয়া যায়। এই মাদ্রাসি দাদার হোটেলে কিন্তু দুপুরে একদম বাঙালি খাবার দাবার পাওয়া যায়। মাছ, মাংস, চিকেন, মাটন সবটাই পাওয়া যায় এখানে। আর তার মধ্যে সব থেকে ফেমাস যেটা, সেটা হচ্ছে এখানকার দেশি খাসির মাংস আর সরু চালের ভাত। 20 থেকে 22 রকমের আইটেম রান্না করে এই দাদা। তো চলো এই মাদ্রাসি দাদার হোটেলে কী কী রান্না বান্না হয়েছে, কীরকম টেস্ট, কত দাম, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারো। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, কারণ এই জগতে সবই মায়া, খেলেও ক্ষতি আর না খেলেও ক্ষতি। ইয়েস। তিন নম্বর কয়লাঘাট রোডের ঠিক জিপিওর উল্টো দিকে এই হচ্ছে মাদ্রাসি দাদা 40 বছরের পুরনো ভাতের হোটেল। এখানে যে শুধুমাত্র দুপুরের ভাত ডাল তরকারি পাওয়া যায়, তার সঙ্গে কিন্তু মাটন, চিকেন, তার সঙ্গে মাছও পাওয়া যায়। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে খাবার দাবার সাজানো আছে। তো চলো এই দাদার এখানে কী কী পাওয়া যাচ্ছে, কীরকম টেস্ট তোমাদের বলছি। তো দেখতেই পাচ্ছ একদম লাল লাল আলু দিয়ে মাটনের ঝোল রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে মাটনের পিস। এটা কি তোমার রিয়াজি খাসি না দেশি মাটন? দেশি মাটন, তাই তো? বাহ, খুব সুন্দর দেখতে লাগছে। মাটন রান্না হয়ে গেছে, এখন ভাত রেডি হচ্ছে। ভালো আছে। আপনার নাম? থমাস। হোটেলটা হচ্ছে 40 থেকে 45 বছর পুরনো। আমার আগে কাকা ছিল। নাম বলতে গেলে ফুটপাতে হোটেল এরকম কোনো নাম নেই, কিন্তু আমাকে মাদ্রাসি হোটেল বলে চিনে। মাদ্রাসি হোটেল বলে। সারাদিনে কত রকম আইটেম হয়? 20 থেকে 25টা আইটেম আছে। মাটন কি রেগুলার হয় নাকি? মাটন রেগুলার, মাটন, চিকেন, কাতলা মাছ এগুলো সব রয়েছে। আচ্ছা, মাছের আইটেম মোটামুটি কত রকমের হয়? এখন গরমের জন্য একটু কম আছে। এখন কাতলা মাছের দই কাতলা আছে, কাতলা মাছের কালিয়া, চারাপোনা, কাটাপোনা, চুনো মাছ। আজকে তো এই আইটেম হচ্ছে, অন্য কোনো মাছ বেশি আনেনি। সকাল 8টার দিকে বিকাল 5টা অবধি। আমি নিকেটে চালের ভাত আছে, এটা এঁচোড়ের তরকারি আছে, এটা শাক ভাজা, আলু পোস্ত আছে, এটা মুগ ডাল, মুগ ডাল সেম, আর পাতলা ডাল আছে, মুসুর ডাল, মুসুর ডাল, মুসুর ডাল। এটা মুড়িগণ্ড। হ্যাঁ, এটা সয়াবিনের সবজি। এখানে আমার একটা পটলের তরকারি আছে। হ্যাঁ, মাটন এমনি নর্মাল যে দোকানে যেতে। হ্যাঁ, এটা বেশি স্পেশাল বলা ঠিক নয়। এটা টক ডাল, আম দিয়ে টক ডাল করেছি। এটা এমনি নর্মাল মাছের ঝোল, রুই মাছ। হ্যাঁ, রুই মাছ কাটাপোনা। কাতলাটাকে রিং করে কাটা আছে। 125 গ্রাম। এটা 80 টাকা পিস। এগুলো রিং করে কাটা, জানে দেখতে যেন সুন্দর লাগে। হ্যাঁ, পেটিও আছে, লাগলে চাইতে পারে। পেটি আর রিং পিস, ধাগাটা কাটায় না, ধাগা কাটলে শুকিয়ে যায়। এটা দই কাতলা আছে। কাতলা মাছের পেটি বেশি ধরা আছে। এটা 130 টাকা মাছ ভাত। এটা আপনার হচ্ছে চারাপোনা, সরষে বাটা, বাটা নেই দাদা, চারাপোনা মাছ সরষে বাটা দিয়ে রান্না করা। এটা হচ্ছে গাং মোরলা বলে সমুদ্রের, এটা ঝাল বানিয়েছে।
এটা আপনার চিকেন কষা আছে। আচ্ছা চিকেন কষা, চিকেন কষা কি দাম আছে? 100 টাকা ভাতের সাথে, ভাত ডাল তরকারি দিয়ে 100 টাকা। যদি আপনার এখানে কেউ আসতে যায় কিভাবে আসবে? টু অ্যাড্রেস, এটা জিপিও কলকাতা জিপিও। আচ্ছা, আর পাশে 3 নম্বর কোয়লা ঘাট স্ট্রিট, 3 নম্বর কোয়লা ঘাট স্ট্রিট। চল্লিশ বছরের পুরনো ম্যাড্রাসি দাদা হোটেল, একদম বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তো শুধুমাত্র দুপুরে এখানে খাবার দাবার পাওয়া যায়। আর এটা হচ্ছে তোমার 3 নম্বর কোয়লাঘাট রোডে, মানে একদম নন্দিনী ম্যাডামের হোটেল যেখানে আছে একদম সেই লেনটার মধ্যেই। তো এখানে কিন্তু চিকেন, মাটন, তার সঙ্গে মাছের বিভিন্ন আইটেম পাওয়া যায়। মানে খাবার দাবার কিন্তু শুনেছি যে খুবই নাকি দারুণ খাবার দাবার। তো বাসমতি চালের ভাত নিয়েছি, তার সঙ্গে আলু ভাজা আছে, আর তার সঙ্গে মাটন নিয়েছি, এটা হচ্ছে দেশি মাটন, আর তার সঙ্গে নিয়েছি দই কাতলা, আর এটা হচ্ছে মুড়ি ঘণ্ট। ডাল ভাত সবজি তার সঙ্গে ভাজা দিয়ে 40 টাকায় থালি পাওয়া যায়। মুড়ি ঘণ্ট আছে একদম মাছের মাথা দিয়ে, ডাল আছে, ডাল নিলাম না। এখানে কিন্তু অপশনাল, মানে বাসমতি চালের রাইস নিতে গেলে কিন্তু আগে থেকে বলতে হবে। নর্মাল কিন্তু মিনিকেট চালের ভাত দেয়। তো মাছের মাথা আর আলু, তার সঙ্গে বিভিন্ন সবজি দেওয়া আছে। দুর্দান্ত মুড়ি ঘণ্ট, তো আমার ফেভারিট। কিন্তু এখানে যে এত সুন্দর বানিয়েছে, ম্যাড্রাসি হোটেলের নাম হতে পারে, কিন্তু এখানে কিন্তু সব বাঙালি রাঁধুনিরাই রান্নাবান্না করে, খুব দারুণ লাগছে। এখানে ঝুড়ো আলু ভাজা আছে, একটু ঝুড়ো আলু ভাজা দিয়ে। কাতলা মাছে দুটো অপশান আছে, কাতলা কালিয়া আছে, আর এটা হচ্ছে তোমার দই কাতলা। তো কাতলার সাইজটা দেখো, তো দই কাতলার দাম হচ্ছে মাত্র 80 টাকা। দারুণ, উপর থেকে হালকা তেলে একটা রোগন ভাসছে, তো গ্রেভিতে মাখিয়ে। একদম লাইট মিষ্টি মিষ্টি, ভরপুর দই আছে। তো মাছটা তোমাদেরকে দেখাই, একদম রসগোল্লার মতো কিন্তু ফুলে গেছে মাছটা, তো দেখে তো ফ্রেশ মাছ মনে হচ্ছে। বাহ, যেহেতু এখানে সারাদিনে 300-400 কাস্টমার খেতে আসে, এখানে কিন্তু কোনো জিনিস বাসি থাকার কোনো প্রশ্নই আসে না। তো মাছটা বেশ ফ্রেশ লাগছে একটু ভাত দিয়ে। মুড়ি ঘণ্টাটা এত সুন্দর বানিয়েছে, তার সঙ্গে কিন্তু দই কাতলাটা দারুণ লাগছে, তো আর একবার নেব। মাছের ওজন কিন্তু 100 গ্রামের উপরে। দুর্দান্ত, মানে এত সুন্দর দই কাতলার বানিয়েছে, সত্যি খেয়ে ফিদা হয়ে গেলাম। আলু দিয়ে একদম পাতলা মাটনের ঝোল, বাড়িতে যেভাবে বানায় একদম ঝোলের স্টেকচারটা দেখতে পাচ্ছ, বাড়িতে যেভাবে বানায় সেরকম টাইপেরই। তো এখানে নালডির পিস আছে, আর এটা হচ্ছে একদম চাপের পিস। তো মাটনের ঝোলটা দেখে তো ভালোই লাগছে। ওহ, একদম পাতলা ঝোল, ওপর থেকে রোগনটা বেরিয়েছে। এখানে মাটনের ঝোলে কিন্তু আলু দেওয়া হয়, তো মাটনে আলু না থাকলে ঠিক ভালো লাগে না। দেশি মাটনের যে স্মেল আছে না, ওটা একদম ঝোলের মধ্যে মিশে গেছে, একদম পাতলা আলু দিয়ে ঝোল। তো একদম চর্বিযুক্ত নরম পিস পড়েছে, তো কতটা বয়েল হয়েছে মেন দেখার। বাহ, দারুণ বয়েল হয়েছে কিন্তু মাটনটা, তো মাটনটা একটু শুধু খাবো। দেশি মাটন বলে যে মাটনের মধ্যে বাজে কোনো স্মেল আছে সেরকম নয়, দারুণ লাগছে। এটা হচ্ছে নালডির পিস। লাভলি, একটু মাটন, তার সঙ্গে আলু। উম,
সত্যি দই কাতলাটা যেরকম বানিয়েছিলাম একদম সেই লেভেলে কিন্তু মাটনের ঝোলটা হয়েছে। তো মাটনের ঝোলটা তো বেশ দারুণ লাগলো, তার সঙ্গে দেশি মাটন। এখানে মাটনের পিস হচ্ছে 80 টাকা করে, কাতলা মাছেরও দাম 80 টাকা, আর মুড়ি ঘণ্ট যদি নিতে যাও মুড়ি ঘণ্টার দাম 30 টাকা। আনারসের চাটনি আছে, বাহ, আর ঝাল ঝাল চটপটা ব্যাপার আছে চাটনিটার মধ্যে। গরমে দুপুরবেলা আনারসের চাটনি বেশ দারুণ লাগছে। দুপুরবেলা খুব সুন্দর তৃপ্তি করে দই কাতলা তার সঙ্গে দেশি মাটনের ঝোল দিয়ে ভাত খেলাম। আর এই সমস্ত হোটেলের খাবার দাবারগুলো কিন্তু সত্যিই দুর্দান্ত খেতে, মানে ফুটপাতের হোটেল হলে কী হবে, খাবার দাবারের কিন্তু টেস্ট একদম অসাধারণ। তো দারুণ লাগলো এখানকার খাবার দাবার। আর তোমরা যারা 3 নম্বর কয়লাঘাট থেকে দেখছো বা পাশে ইস্টার্ন রেলওয়ের অফিস আছে, তো তোমরা এরা কয়লাঘাট ভিজিট করছো সকালবেলা 11টা থেকে বিকাল 4টে-5টা পর্যন্ত খাবার দাবার এখানে পেয়ে যাবে। তো এখানকার খাবার দাবার তো বেশ দারুণ লাগলো। তোমাদের এই ম্যাড্রাসি দাদা হোটেলের দেশি খাসি মাংস ভাতের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা আজ এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। Place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way.